অল্প খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে হাওড়ার উলুবেরিয়া বাজারপাড়ায় উদ্বোধন হয়ে গেল একটি বেসরকারি হাসপাতালের। সাধারণত আমরা বেসরকারি হাসপাতালে কম খরচের মধ্যে চিকিৎসা পরিষেবার কথা শুনলেই আমাদের মাথায় সাধারণত একটি ধারণা চলে আসে যে কম খরচ মানেই চিকিৎসা পরিষেবার গুণগত মানের সঙ্গে কোনো রকম সমঝোতা করা হচ্ছে। কিন্তু এখানে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হচ্ছে গুণগত মান চিকিৎসার গুণগত মানের সঙ্গে কোনোরূপ সমঝোতা না করেই উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে অল্প খরচে। পঞ্চাশটি শয্যা বিশিষ্ট বেসরকারি হাসপাতালের উদ্বোধন হলো হাওড়ার উলুবেরিয়ায়। শুক্রবার উলুবেরিয়া বাজারপাড়ায় ওটি রোডের ওপর সম্পূর্ণ বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দের পরিচালনায় পরিচালিত হবে এবং সাধারণ তথা নিম্নবিত্ত মানুষের জন্য সামান্য খরচে ভালো পরিষেবা প্রদান করা হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ তথা বিশেষজ্ঞ ডক্টর শেখ মোহাম্মদ সাবির ও ডক্টর খান উবাইদুল। দেখুন, উলুবেরিয়াতে তো নার্সিংহোম অনেক আছে জানেন, এবং উলুবেরিয়ায় খুব কম পয়সায় চিকিৎসা হয় সেটাও সবার জানা আছে, কিন্তু কোয়ালিটিটা কতটা দেওয়া হয় সেটা সমস্ত লোকের খুব সন্দেহ আছে, তাই না? তো আমরা একটা চেষ্টা করেছি যে উলুবেরিয়ার মতোই উলুবেরিয়ার লেভেলে যাতে অল্প খরচায় আমরা কলকাতার মতো চিকিৎসা দিতে পারি, কলকাতার মতো চিকিৎসাটা যেন দিতে পারি। আপনাদের ওখানে চিকিৎসা দেবো কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে, কোয়ালিটির সঙ্গে। এখানে ধরুন আমাদের ডক্টর সাবির আছে বা আমি ডক্টর খান ওবায়দুল, আমরা তো রেগুলার থাকবো, আমাদের কোনো বাইরে থেকে ডাক্তার যেমন সবসময় আমাদের আনাতে হবে না, আমরা সবসময় আছি, প্রত্যেক দিন আছি, আমরা সবসময় স্পেশালিস্ট ডাক্তার সবসময় রয়েছে। প্লাস আমাদের যেমন যেমন স্পেশালিস্ট দরকার হবে সেগুলোতে অ্যাভেলেবেল আছে, সেগুলো আমরা প্রয়োজন হলে যেগুলো আমাদের দ্বারা হবে না সেগুলো তো আনাবো, কিন্তু আমরা সবসময় আছি, যেটা বেশিরভাগ নার্সিংহোমে কিন্তু অ্যাভেলেবেল নেই। শুক্রবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক, বর্ষিয়ান পীর সাহেব সৈয়দ আনোয়ার হোসেন কাদেরি, উলুবেরিয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস, উপপৌরপ্রধান শেখ ইনামুর রহমান, চেয়ারম্যান ইন কাউন্সিল শেখ আকবর আলী, উলুবেরিয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক, পৌরমাতা শুক্লা ঘোষ, তানভী নিজাম মোল্লা, কর্মাধ্যক্ষ শেখ মুরাদ আলী, সাগর কয়াল প্রমুখ। উদ্দেশ্য মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, মানে খুব সুন্দর সেটা তৈরি করা হয়েছে। এই এরিয়াতে অন্তত এত সুন্দর হসপিটাল কোথায় নেই, আপনারা সঙ্গে থাকবেন, মানুষের সেবার জন্য আমরা এত বড় সেটা তৈরি করি না। সবচেয়ে বড় কথা, আমরা দুজন ডাক্তার মিলে ডাক্তারের খাতে তৈরি করা, আর অতি আধুনিক সব যন্ত্রপাতি, অতি আধুনিক নারায়ণ হসপিটাল পর্যন্ত মানে কলকাতায় বড় হসপিটালে এত সুন্দর সেবা নেই, সেটা তৈরি করা হয়েছে, আপনারা সঙ্গে থাকবেন।